হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও খুবই ভালো আছি। তো আজকে আমি একটা নতুন জায়গায় এসেছি, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো ভিডিওটা তোমরা দেখতে থাকো। কেমন বন্ধুরা, কেউ বলে হালদিরামের মিষ্টি ভালো, কেউ বলে বাঞ্ছারামের মিষ্টি ভালো, কেউ বলে ভীমরাগের সন্দেশ ভালো, কিন্তু প্রত্যেকটা মিষ্টির যদি স্বাদ নিতে হয় তাহলে কি প্রত্যেকটা মিষ্টি দোকানে একই দিনে দেওয়া সম্ভব? সম্ভব না তো, কিন্তু আমি বলবো সম্ভব। সম্ভবটা এইভাবে, কলকাতা মিষ্টি হাব যেটা হচ্ছে অবস্থিত গেট নাম্বার 3 রাজার হাট ইকো পার্কের, ইকো পার্কে এসে গেট নাম্বার 3 দিয়েই তোমাদেরকে ঢুকে যেতে হবে। সেখানেই হচ্ছে তোমরা মিষ্টি হাব পাবে, যেখানে একই ছাদের তলায় তোমরা নানা রকম মিষ্টির, নানা রকম সেরা মিষ্টির দোকানের মিষ্টির স্বাদ তোমরা নিতে পারবে। এবারে বন্ধুরা, মিষ্টির খাজানায় প্রবেশ করতে চলেছি। তো চলো দেখতে থাকো। এখানে 11টি স্টল আছে নাম করা মিষ্টির দোকানে। এখানে এসে এত মিষ্টি দেখে জাস্ট আমাদের দুজনের মাথাটাই ঘুরে গেছে, মানে কোনটা ছেড়ে কোনটা খাবো এরকম ব্যাপার। তো যারা মিষ্টি লাভার্স, সুইট লাভার্স যারা, তো তাদের জন্য হচ্ছে এটা বেস্ট জায়গা। তো এখানে এসে তারা অনেক রকমের মিষ্টির স্বাদ নিতে পারবে। বন্ধুরা, এই যে জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ, এই জায়গা থেকে তোমরা কে তোমাদের পছন্দের জিনিসও বাড়ির জন্য কিনে নিয়ে আসতে পারো। এখানে খুব সুন্দর রবীন্দ্রসঙ্গীত চলছিল, মানে এত সুন্দর জায়গাটা, মিষ্টি খেতে খেতে রবীন্দ্রসঙ্গীতের সেই আমেজটাও তোমরা নিতে পারবে, মানে এখানে না এলে সত্যি মিস করবে। ভীষণই সুন্দর, মানে অ্যাম্বিয়েন্সটা দেখো শুধু একবার,
মানে আমার তো এখানে এসে আর যেতে ইচ্ছা করছে না, মনে হচ্ছে আরও কিছুক্ষণ থাকি আরও কিছুক্ষণ থাকি। মানে এত ভালো লেগেছে কলকাতার মধ্যে যে এত সুন্দর একটা জায়গা আছে, মানে সত্যিই আমার মানে অজানা ছিল। বন্ধুরা, কপিরাইটের কারণে এখানে যে সুন্দর মিষ্টি গানটা চলছিল সেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। ইকো পার্কে তো তোমরা অনেকেই এসেছো, তো ইকো পার্কের পাশে যে মিষ্টি হাব আছে, যারা এখনও কিন্তু এইখানে আসোনি, তো তাদের জন্য বলি যে ইকো পার্কে যদি বেড়াতে আসো তাহলে কিন্তু অবশ্যই এখানে কিন্তু ঘুরে যেও, এটা কিন্তু মিস করো না কিন্তু। এবার আমরা খাবো গুপ্তা ব্রাদার্সের কেসরিয়া রসমালাই এবং কেসর রাজভোগ। তো এটা আমরা নিলাম গঙ্গুরামের থেকে, মিল্ক ক্রাউন আর পনির রোল। কেমন? কেসরিয়া রসমালাইটা কিরকম লাগছে খেতে? তো বন্ধুরা, আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটিকে, আর ভিডিওটা শেয়ার করো তোমাদের কাছের মানুষদের সাথে। তো আবার নতুন কোনো ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। পুরনো তো বন্ধুদের জন্য তো অনেক অনেক ভালোবাসা, যারা আমাকে এত সাপোর্ট করো তোমরা। তোমাদের সাপোর্টে, তোমাদের ভালোবাসাতে নতুন নতুন ভিডিও আনতে পারি। তোমাদেরকে মন থেকে অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক ধন্যবাদ। আর নতুন বন্ধুদের জন্য বলছি, যারা আমার ভিডিওটা প্রথম দেখছো কিন্তু চ্যানেলটি কিন্তু এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করবে করবে ভাবছো, প্লিজ চিন্তা না করে আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আমার পাশে থাকো, আমায় সাপোর্ট করো, আরও নতুন নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসবো। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আবার নতুন কোনো ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। টাটা।